হ্যালো ফ্রেন্ডস, আমি সুরঞ্জনা। আজকে চলে এসেছি লিট্টি রেসিপি নিয়ে। অনেকেই ছ্যাঁকা লিট্টি খেয়ে থাকো, কিন্তু এই রকম ভাজা লিট্টি যদি একবার খেয়ে দেখো, দেখবে এর স্বাদ কখনো ভুলবে না। চলো তাহলে এর রেসিপিটা দেখে নেওয়া যাক। নিত্য নতুন রান্না সহজভাবে বানাতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর তার পাশে রাখা বেল আইকনটাও ক্লিক করতে ভুলবেন না যেন। প্রথমেই আমাদের লিট্টির পুরটা বানিয়ে নিতে হবে। নিয়ে নিয়েছি ছাতু, কাঁচা লঙ্কা, আদা পেস্ট, নুন, লাল লঙ্কা গুঁড়ো, আর এটা হচ্ছে বিট নুন, আর পাতিলেবু, আর নিয়েছি লঙ্কার তেল আচার, বড় বড় লাল লঙ্কার যে তেল আচার হয় সেই আচার। ছাতুটাকে বেশ স্পাইসি করে আমাদের মেখে নিতে হবে। প্রথমেই দিয়ে দিলাম লঙ্কার আচার, তেল সমেত লঙ্কার আচার দেবে, পাতিলেবু যে যেমন টক পছন্দ করো সেরকম দেবে, তোমরা আমচুর পাউডারও ইউজ করতে পারো। আমি দুটো পাতিলেবু মানে দুটো কোয়া অ্যাড করলাম, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, নুন, আদা পেস্ট, বিট নুন আর ঝাল লাল লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কাটা যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী দেবে। দিয়ে এবার ছাতুটা আমাদের ভালো করে মেখে নিতে হবে। প্রথমে আচারের সঙ্গে ছাতুটা একটু মেখে নিচ্ছি। ছাতুটা যত বেশি স্পাইসি হবে লিট্টিটা কিন্তু খেতে তত বেশি সুন্দর লাগবে। দেখো আমি ভালো করে ছাতুটার সঙ্গে মেখে নিচ্ছি, আর অল্প অল্প জল অ্যাড করে কিন্তু আমরা ছাতুটা মেখে নেব। তোমরা চাইলে এরম শুকনোও রাখতে পারো, তবে সেটা খেতে গেলে একটু ঝরে পড়ে, সেই জন্য অল্প অল্প জল অ্যাড করে একটা মন্ড বানিয়ে নেওয়াই ভালো। দেখো একদম অল্প অল্প জল অ্যাড করে মেখে নিচ্ছি। ছাতুটা ঠিক মাখার পর এই রকম দেখতে হবে। এটা এবার একটু রেখে দেবো, আটাটা ততক্ষণ মেখে নেব। চলো লিট্টির পুর বানানো হয়ে গেছে। এবার লিট্টি বানানোর জন্য নিয়েছি আটা, এটা নর্মাল রুটি হয় যে আটার, সেই আটা, সর্ষের তেল আর নুন। সর্ষের তেলটা একটু বেশি ময়ান দিতে হবে, না হলে কিন্তু খাস্তা হবে না। দেখো এবার সর্ষের তেল দিয়ে ভালো করে আটাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই আটা ব্যবহার করবে, লিট্টি কিন্তু সবসময় আটাতেই খেতে ভালো লাগে। আটাটা আমাদের একটু শক্ত করে মেখে নিতে হবে। দেখো তেলটা ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নিয়েছি, যখন এরম জড়ো করবে দেখবে আটাটা এরম জড়ো জড়ো হয়ে যাচ্ছে, তখনই বুঝবে যে ময়ানটা ঠিক মতো হয়েছে। এবার অল্প অল্প জল অ্যাড করে আমরা একটা মন্ড বানিয়ে নেবো আটার। রুটি বা লুচির মতো কিন্তু আমরা খুব ভালো করে থেসে মাখবো না, জাস্ট একটা মন্ড বানিয়ে নেবো, আটাটা একটু জড়ো করে নেব। দেখো ওই জন্য সেই জন্য অল্প অল্প জল অ্যাড করছি, প্রথমেই বেশি জল অ্যাড করে দেবে না। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কীরকম লাগলো। দেখো আটাটা ঠিক এই রকম হবে, শক্ত করে মেখে নিতে হবে। দেখো বন্ধুরা আটাটাও মাখা হয়ে গেছে আর পুরটাও রেডি। এবার আটা থেকে এরকম একটা লেচি কেটে নিচ্ছি, লুচির থেকে একটু বড় আর রুটির থেকে একটু ছোট। এবার এরম একটা বাটির মতো বানিয়ে নেব, দিয়ে এবার মাঝখানে যে ছাতুর পুরটা অ্যাড করব। পুরটা একটু বেশি করে দেবে, তবে একটু খেতে বেশি ভালো লাগবে। মুখটা কিন্তু খুব ভালো করে সিল করবে, না হলে তেলে দেবার সময় ফেটে যেতে পারে এবং ভেতরে তেল ঢুকে যাবে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। দেখো এরকমভাবে দু হাতে চেপে চেপে আমরা লিট্টিগুলো বানিয়ে নেব। দেখো ঠিক এই রকম দেখতে হবে, একদম পাতলা বাইরে আটার খোল আর ভেতরে ছাতুর পুর। তোমাদের আর একটা দেখিয়ে দিচ্ছি, দেখো আটার এই বাটিটা একটু পাতলা করার চেষ্টা করবে, কিন্তু কোনোভাবেই যেন ফুটো না হয়ে যায়, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে আসবে আর মুখটা অবশ্যই ভালো করে সিল করে নেবে। দিয়ে এবার দু হাতে এরমভাবে চেপে চেপে একদম ফ্ল্যাট করে নেবে, নিলেই তৈরি হয়ে যাবে আমাদের লিট্টি। আমি কয়েকটা লিট্টি তোমাদের বানিয়ে নিয়ে দেখাচ্ছি।
দেখো আমি কয়েকটা লিট্টি বানিয়ে নিয়েছি, চলো এবার ভাজার প্রসেসটা আরম্ভ করা যাক। দেখো বন্ধুরা, এরম একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। লিট্টির জন্য অবশ্যই সর্ষের তেল নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা যতটা লো হয় লো করে দিতে হবে। তেলটা প্রথমে একটু হালকা মিডিয়াম গরম করে গ্যাসের ফ্লেমটা লো করে দেবে, দিয়ে এবার লিট্টিগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে। পুরো প্রসেসটাই কিন্তু একদম লো ফ্লেমেই হবে। দেখো লিট্টিগুলোর এক পিঠ লাল হয়ে গেছে, আর লিট্টিগুলো কিন্তু একটু ওপর দিকে ভেসে উঠেছে। ঠিক এই স্টেজে আমরা এগুলো উল্টে দেব। দেখবে এরকম উল্টে পাল্টে ভাজতে ভাজতে যখন লিট্টিগুলো একদম ওপর দিকে ভেসে উঠবে, তখন বুঝবে লিট্টিগুলো আমাদের ফুললি কুকড। দেখো কেমন ওপর দিকে ভেসে উঠেছে, আর আমি এগুলো উল্টে পাল্টে একদম দুপিটি ভালো করে লাল করে ভেজে নেব। এটা যত লো ফ্লেমে ভাজবে তত বেশি খাস্তা হবে, আর খেতে তত বেশি ভালো লাগবে। দেখো এগুলো প্রায় হয়ে এসেছে, দুপিটি সুন্দরভাবে লাল হয়ে গেছে। যেহেতু আটার মধ্যে সর্ষের তেল ময়ান দেওয়া হয়েছিল, তাই কালারটা এত সুন্দর হয়েছে। এবার তেল ঝরিয়ে আমি লিট্টিগুলো তুলে নেব, তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি এগুলো কিরকম দেখতে হয়েছে। দেখো বন্ধুরা, লিট্টিগুলো আমি এরকম একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। তোমাদের একটা লিট্টি ভেঙিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা। দেখো কতটা খাস্তা, আর ভেতর অবধি একদম সুন্দর কুক হয়েছে। তাহলে দেখলে তো কত সহজ এটা বানানো। তাহলে আর দেরি কিসের, রেসিপি দেখে আজকেই বানিয়ে ফেলো এই রকম লিট্টি, আর বাড়ির সবাইকে গরম গরম চায়ের সঙ্গে এটা অনায়াসেই সার্ভ করতে পারো। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করতে ভুলো না জানো।